আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর টপিক অলরেডি আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন, তো সরাসরি চলেন ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের ভিডিওর টপিকটা ছিল আমরা মিক্সার থেকে মোবাইলে কিভাবে রেকর্ড করব বা মিক্সার থেকে কিভাবে সাউন্ড রেকর্ড করব সেই ব্যাপারে। আমি আগেই বলে রাখতেছি, কিছু কিছু মোবাইল আছে যে আসলে রেকর্ড হবে না, আসলে বেশিরভাগই মোবাইলেই রেকর্ড হয় না, কিন্তু কিছু কিছু নতুন আপডেটের মোবাইল আছে যেগুলো মিক্সার থেকে সাউন্ড সরাসরি রেকর্ড করতে পারে। তো সেই মোবাইলগুলোতে আমরা অবভিয়াসলি খুব সহজেই সাউন্ড রেকর্ড করতে পারবো, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা সাউন্ড কার্ড ব্যবহার করে আসলে সাউন্ডটা রেকর্ড করতে পারেন খুব সহজেই। তো সাউন্ড কার্ড দিয়ে কীভাবে আপনারা রেকর্ড করবেন সেইটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকে আপনাদেরকে আমি দেখাই দিতেছি খুব সহজে আপনারা রেকর্ডটা আসলে রেকর্ডের লাইনটা কীভাবে নেবেন, কীভাবে ক্যামেরাতে লাইন নেবেন, কীভাবে আপনারা ল্যাপটপের মাধ্যমে রেকর্ড করবেন সেই ব্যাপারে আমরা আজকে কথা বলবো। কিছু কিছু মোবাইলে কিন্তু এইভাবেই আমি আজকে যেভাবে দেখাবো সেইভাবেই কিন্তু রেকর্ড হবে, আর কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে হবে না। তো আপনাদের সেক্ষেত্রে সাউন্ড কার্ড ব্যবহার করতে হবে। আমি আবারও বলতেছি সাউন্ড কার্ড ব্যবহার করতে হবে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে পরবর্তীতে আবার ভিডিও দিব। তো দেখেন, প্রথমেই আমাদেরকে এই ধরনের একটা কর্ড নিতে হবে। কর্ডটা নেওয়ার পরে আমরা মিক্সারের পিছন দিকে চলে যাব। দেখেন, আমরা পিছনে আসলে দেখতে পারবো সব মিক্সারেই কিন্তু এই যে আপনাদের REC আউট একটা আউটপুট থাকে, এটা থেকে আপনারা সাউন্ড রেকর্ড করতে পারবেন। তো এইটা থেকে সাউন্ড রেকর্ড করতে গেলে আপনারা দেখেন সাদা কর্ডটা আপনারা সাদায় ঢুকাই দিলেন এবং লাল কর্ডটা লালে ঢুকাই দিলেন। এবার কিন্তু আপনারা যদি ল্যাপটপে এই পিনটা যদি আপনারা ল্যাপটপে ঢোকান তাহলে কিন্তু আপনারা প্রফেশনাল সাউন্ডটা পাবেন, বা মোবাইলে ঢোকান তাহলে কিন্তু আপনারা প্রফেশনাল সাউন্ড পাবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা খুব সহজেই সাউন্ডটা রেকর্ড করতে পারেন মিক্সার থেকে মোবাইলে। তো আমরা রেকর্ডিংয়ের ব্যাপারে আরও একটা ভিডিও নিয়ে আসবো, বিস্তারিতভাবে আপনাদের সামনে কথা বলবো। সেদিন আপনাদেরকে সাউন্ড কার্ড দেখা দিব, যাদের ফোনে এইভাবে রেকর্ড হয় না তাদের ফোনে কীভাবে সাউন্ড কার্ড দিয়ে রেকর্ড করবেন সেই ব্যাপারে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সাথেই থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।